ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস, বিউটিফাই ইওর সেলফ। আমি তোমাদের জিনিয়া। আজকে আমি তোমাদেরকে শোনাবো, রুক্ষ ত্বকই হোক কিংবা তৈলাক্ত ত্বকই হোক না কেন, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। যেমন ধরো ব্রণ, কুচকে যাওয়া, দাগ ছোপ, বিভিন্ন রকমের দাগ হয়ে যায় কোনো কারণে, এমন কিছু হয়ে গেছে তার স্পটটা পড়ে গেছে, সেই স্পটটা উঠতে চায় না। কি এমন উপাদান আছে যেটা দিয়ে করলে সেই দাগটা খুব সহজে নির্মূল হয়? আমার নতুন চ্যানেল বেঙ্গল ফিশের নিউজ টাইম তোমাদের কেমন লাগছে? বিভিন্ন রকম তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি, তাই তোমাদের মতামতও চাইছি। তার সঙ্গে সঙ্গে আবেদন করছি আমার প্রত্যেক দর্শক বন্ধুদের, যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবারে আসি আজকের যে প্রসঙ্গ, আজকের প্রসঙ্গ যেটা সেটা তো প্রথমেই বলেছি, এই সব কিছুর সমাধান করতে পারে অ্যালোভেরা জেল। আমরা অ্যালোভেরা নিয়ে আগে ভিডিও করেছি, সেটা অন্য রকম ভাবে করেছি, অ্যালোভেরার সঙ্গে কি কি মিশিয়ে কি করা যায়। আজকে আমি বলবো এই অ্যালোভেরা জেল কিভাবে তোমার ত্বকের বিভিন্ন রকম সমস্যাকে দূর করতে পারে। এক্ষেত্রে বলবো বাজারের টিউব না কিনে অ্যালোভেরা গাছ থেকে পেরে নিয়ে, মানে গাছের পাতা একটা কেটে নিয়ে তার ভিতরে যে জেলটা আছে সেই জেলটা ব্যবহার করো, সেটা কিন্তু অনেক বেশি কাজের এই ধরনের সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে। এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট গুণ, অ্যান্টিসেপটিক থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও থাকে। আবার তার সঙ্গে সঙ্গে এর মধ্যে ভিটামিন থাকে, ভিটামিন ই থাকে, ভিটামিন সি থাকে, বিটা ক্যারোটিন থাকে, সবগুলোই কিন্তু আমাদের ত্বকের জন্য খুব কাজে। অনেকে অ্যালোভেরা সহ্য হয় না, সেটা দুর্ভাগ্য যে তাদের অ্যালোভেরা সহ্য হয় না। অ্যালোভেরা এমনই একটা জিনিস যেটা বিভিন্ন রকম সমস্যাকে দূর করতে সাহায্য করে। তোমার ত্বক যদি খুব শুষ্ক হয় সেটাকে হাইড্রেট করতে সাহায্য করে। আবার তোমার ত্বক যদি তৈলাক্ত হয় তো অতিরিক্ত তেলও শুষে নিতে সাহায্য করে। তার মানে তুমি শুষ্ক ত্বকও ব্যবহার করতে পারবে, তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে, দুটো ত্বকেই ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ, যাদের অ্যালার্জি আছে অ্যালোভেরাতে তারা করতে পারবে না, এটা সত্যি দুর্ভাগ্যজনক। এবারে তোমার যদি ব্রণ হচ্ছে, খুব বারবার ব্রণ হচ্ছে, মুখে ছোটো ছোটো গুটি বেরোচ্ছে, তখন তুমি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, অন্য কিচ্ছু দরকার নেই, শুধু অ্যালোভেরা জেল মেখে নিতে পারো। অথবা তোমার ত্বকটা মনে হচ্ছে কেমন যেন কুচকে যাচ্ছে, ত্বকের যে টান টান ব্যাপারটা একদম নেই, তখন তুমি ব্যবহার করতে পারো অ্যালোভেরা জেল। দুপুরবেলা সব কাজ শেষ হয়ে গেল, তারপর তুমি অ্যালোভেরা জেল একটু মুখের মধ্যে মেখে নিয়ে রেখে দিলে, অথবা রাত্রিবেলা শোবার আগে তুমি মেখে নিয়ে রেখে দিলে, কেউ যদি অতক্ষণ না রাখতে চাও ঘণ্টাখানেক মেখে নাও, মেখে নিয়ে তুমি রেখে দাও, ত্বকের উজ্জ্বলতা কিন্তু সত্যিই ফিরিয়ে দিতে পারে, স্কিন টোনটাকে অনেক বেটার করে দিতে পারে। তোমার ত্বক যদি রোদ্দুরে পুড়ে যায় তখন সেটাকে দূর করতে পারে, বলি রেখার ছাপ অনেকখানি কমিয়ে ফেলতে পারে। আবার বিভিন্ন কারণবশত তোমার ত্বক যদি কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে বা মেছেদার দাগ পড়ে যাচ্ছে, তখনও কিন্তু অ্যালোভেরা জেল সেই দাগটা দূর করতে সাহায্য করে। সব কিছু করতে পারে, একটা জিনিসের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা ত্বকের বিভিন্ন রকম সমস্যাকে দূর করতে পারে। শুধু তুমি মুখে নয়, গলায়, হাতে, সব জায়গায় ব্যবহার করতে পারো। এক্ষেত্রে আমি সবসময় বলছি ডাইরেক্ট করবে, মানে গাছ থেকে পাড়া অ্যালোভেরা নিয়েই করবে, কেনা অ্যালোভেরাগুলো নিয়ে করো না। কারণ তুমি গাছ থেকে যে জেলটা পাচ্ছ সেটা যতটা কাজ দেবে ততটা কিন্তু টিউবে অতটা কাজের হবে না। যদি এই ধরনের ব্রণ সমস্যা মেটানো, ত্বক কুচকে যাওয়া থেকে রক্ষা করা, অথবা বলিরেখা যাতে না পড়ে, দাগ ছোপটা দূর করতে চাও, ত্বকে ট্যান পড়াটাকে রোধ করতে চাও, তাহলে এই গাছ থেকে পাড়া অ্যালোভেরা জেলই ব্যবহার করো। তবে এক্ষেত্রে একটা সাবধান, মানে প্রতি ক্ষেত্রে আমি বলে থাকি অ্যালোভেরা জেলে অ্যালোল্যাটেক্স, মানে অ্যালোভেরা জেল থেকে বেরোনো যে হলুদ তরলটা অ্যালোল্যাটেক্স, ওটা কিন্তু সত্যিই খুব খারাপ, বিষাক্ত, স্কিনে ওটার জন্য ইরিটেশনটা বেশি হয়।
সেটাকে কিন্তু আগে বের করে নেবে, তারপর ধুয়ে নিয়ে তবেই ব্যবহার করবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল শুধু ত্বকের জন্যই ভালো তা না, আমাদের চুলের ক্ষেত্রেও কিন্তু খুব কাজ দেয়, স্ক্যাল্পের ক্ষেত্রেও কাজ দেয়। স্ক্যাল্পে তুমি ব্যবহার করতে পারো, গোটা চুলেও ব্যবহার করতে পারো। বুঝতেই পারছো রুক্ষ শুক্ষ ত্বক থেকে শুরু করে ত্বকের যে কোনো রকম সমস্যা দূর করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুল করো না। যদি মনে হয় সত্যি এটা খুব কাজের ভিডিও, যতটা সম্ভব পারো শেয়ার করো। আর কোনো বিষয় আমার কাছে জানতে চাও অবশ্যই সেটা লিখে পাঠাবে, আমি চেষ্টা করব সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।